আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করছি সেটা হচ্ছে ইকুয়েশান অফ স্টেট লাইন তো ইকুয়েশান অফ স্টেট লাইনে ঢোকার আগে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং টার্ম সম্বন্ধে জানতে হবে যেগুলো সম্বন্ধে আজকে আমি এই স্লাইডে আলোচনা করব এবং ধীরে ধীরে আমরা এই স্লাইড মানে পুরো ইকুয়েশন অফ স্টেট লাইনটাকে কভার করে ফেলবো এবার দেখো এখানে প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইনক্লাইনেশন অফ স্টেট লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনক্লাইনেশন মানে একটা স্টেট লাইন এক্স অক্ষের সঙ্গে পজিটিভ ডাইরেকশানে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে বলা হয় ইনক্লাইনেশন অফ দ্য স্টেট লাইন ফর এক্সাম্পল তুমি যদি এই ডায়াগ্রামটাকে দেখো ভালো করে খেয়াল করো তুমি যদি এই ডায়াগ্রামটাকে খেয়াল করো আমি এই কথাটা বলছি দেখো এইটা একটা স্টেট লাইন এম এন একটা স্টেট লাইন দেখো তো পজিটিভ ডাইরেকশানে অ্যাঙ্গেলটা করেছে না কি করেছে পজিটিভ ডাইরেকশান এরকম এই সাইড দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ পজিটিভ ডাইরেকশানে তোমাকে কিন্তু অ্যাঙ্গেলটা মেজার করতে হবে এই যে অ্যাঙ্গেলটা এখানে দেখছো এটাকে আলফা দ্বারা ডিনোট করা হয়েছে তুমি আলফা বিটা গামা থিটা এনিথিং তুমি ইউজ করতে পারো ইউজুয়ালি আমরা ইনক্লাইনেশনটাকে ডিনোট করি থিটে দ্বারা তুমি আলফা বিটা গামা এনিথিং তুমি ইউজ করতে পারো এরকমভাবে তুমি যে মানে তুমি একটা লাইন নেবে তুমি একটা লাইন নেবে একটা কোঅর্ডিনেটের রেসপেক্টে সেই কোঅর্ডিনেটের রেসপেক্টে সেই কোঅর্ডিনেটের রেসপেক্টে লাইনটা অ্যান্টি ক্লক ওয়াইজ যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকেই আমাদের ইনক্লাইনেশন অফ দ্য লাইন বলা হয় ইনক্লাইনেশন অফ দ্য লাইন বলা হচ্ছে আশা করি বুঝতে পেরেছো এবং কোন দিকে মেজার করা হয় সবসময় অ্যান্টি ক্লক ওয়াইজ এটাকে সবসময় মাথায় রাখবে অ্যান্টি ক্লক ওয়াইজ আমাদেরকে মেজার করতে হবে বোঝা গেল এবং কোন অ্যাক্সিসের রেসপেক্টে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমাদের কিন্তু মেজার করতে হবে তবেই কিন্তু আমি ইনক্লাইনেশনটা পাবো জাস্ট বেসিক আইডিয়াগুলো নিতে হবে তারপরে তুমি প্রবলেম আমি এর উপরে প্রবলেম আছে প্রবলেমগুলো করব এখানে যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই দুটো দেখতে পাচ্ছ এখানে ইনক্লাইনেশন অফ আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস অর ওয়াই এক্সিস ওর ওয়াই অ্যাক্সিস ইটস সেলফ তা এই কথাটার মানে তোমাকে বলেছে যে তুমি যদি একটা লাইন নাও প্যারালাল টু ওয়াই এক্সিস ভালো করে খেয়াল করো আমি যদি একটা কোঅর্ডিনেট ড্র করি এটা ধরো একটা কোঅর্ডিনেট এবার আমি একটা লাইন প্যারাল টু ড্র করছি আমি একটা লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস তার মানে কি তোমার না লাইনটা ভালো করে ধরো আমি যদি এরকমভাবে নিই ভালো করে খেয়াল করো আমি ধরো এইখানে একটা প্যারালাল লাইন নিচ্ছি ওয়াই অ্যাক্সিসে এটা প্যারালাল লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এবার দেখো তো এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে সেটা কত এটা এই অ্যাঙ্গেলটা কি নাইনটি ডিগ্রি না এই অ্যাঙ্গেলটা কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে তুমি যদি কোনো একটা লাইন নাও প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এটা কি হচ্ছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে তোমার প্যারালাল প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস তুমি যদি প্যারাল টু ওয়াই অ্যাক্সিস কোনো লাইন নাও তাহলে তোমার ইনক্লাইনেশনটা কত হবে নাইনটি ডিগ্রি তুমি যদি ভাবো যে না স্যার আমি ওয়াই অ্যাক্সিসটা একদম মানে নিজেই নেব ইটসেল বলেছো তুমি ওয়াই অ্যাক্সিসটাও হতে পারে একটা লাইন সেক্ষেত্রে দেখো এটা অ্যাক্সের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে নাইনটি ডিগ্রি না তাহলে তুমি যদি এই অ্যাক্সিসটাও নাও তাও তোমার নাইনটি ডিগ্রি তুমি যদি আমি যেটা ড্র করেছি যেটা ব্লু কালারে সেটাও কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে ইনক্লাইনেশন অফ আ লাইন প্যারাল টু ওয়াই অ্যাক্সিসে হাউ মাচ নাইনটি ডিগ্রি মনে থাকে যেন এটা কিন্তু ইম্পর্টেন্ট নাইনটি ডিগ্রি এবার অন্যভাবে যদি আমি আরও একটা নিই ধরো এবার প্যারালাল টু এক্স অ্যাক্সিস নিচ্ছি ভালো করে খেয়াল করো আমি আরও একটা ড্র করছি এখানে এইটা এখানে আমি একটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস নেব হ্যাঁ এখন প্যারালাল টু এক্স অ্যাক্সিস নেব এই যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হচ্ছে দেখো তো এই লাইনটা কোনোভাবে কি এক্সের সঙ্গে কোনো অ্যাঙ্গেল করতে পারছে এটা কিন্তু প্যারালাল টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস এক্সিসা প্যারালাল টু এক্স এই লাইনটা কি এক্স 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 সঙ্গে এই এটা কোনো ভাবেই কি কোনো অ্যাঙ্গেল করছে না কোনো অ্যাঙ্গেল করছে না তাহলে আমাদের অ্যাঙ্গেলটা কত হবে ডেফিনেটলি এটা জিরো ডিগ্রি হবে আশা করি বুঝতে পারছো প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হলে নাইনটি ডিগ্রি আমি প্রুফ করলাম আর এখানে প্যারালাল টু যদি এক্স অ্যাক্সিস হয় এখানে কোনো অ্যাঙ্গেলই তৈরি করছে না ক্রিয়েটই করছে না তাহলে অ্যাঙ্গেল কি হবে জিরো ডিগ্রি ডেফিনেটলি তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ইনক্লাইনেশন of a লাইন parallel টু ওয়াই axis ইজ 90 ডিগ্রি inclination অফ a লাইন parallel টু এক্স axis ইজ জিরো ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখো পরবর্তী বলছে স্লোপ 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 অর গ্রেডিয়েন্ট এটাকে স্লোপ অর গ্রেডিয়েন্ট যে কোনো একটা বলতেই পারো বাংলায় যেটাকে নথি বলি আমরা স্লোপ অন্ট অফ আেট লাইন ইফ থিটা ইজ দ্য ইনক্লাইনেশন অফ আ লাইন দেন ট্যাং থিটা আমরা যদি ওই অ্যাঙ্গেলটার ট্যানজেন্ট বের করি তাহলেই কিন্তু আমরা স্লোপ পেয়ে যাবো হ্যাঁ এবং সেটাকে দেখো কী দ্বারা ডিনোট করা হয় ইন জেনারেল এম দ্বারা ডিনোট করা হয় স্লোপটাকে এম দ্বারা ডিনোট করা হয় আর স্লোপটা কী হবে ট্যাং থিটা থিটা আমরা অলরেডি জেনেছি যে থিটা কি থিটা হচ্ছে ইনক্লাইনেশন ওই যে স্ট্রেট লাইনটা ওটা এক্স এক্সেসের সঙ্গে কী অ্যাঙ্গেল করছে সেটা হচ্ছে থিটা স্লোপ ক্যান বি পজিটিভ অ্যাজ ওয়েল এস নেগেটিভ স্লোপ তোমার পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে এই এখান থেকে ইনফরমেশন দেখো যে ফাইন্ড দ্য স্লোপ অফ আ লাইন ইনক্লাইনেশন ইজ দিস তাহলে এইখানে তোমার ইনক্লাইনেশনটা দেওয়া আছে তাহলে স্লোপ কী হবে আমি একটু আগেই পড়েছি যে আমার স্লোপ এম ইকুয়ালস টু ট্যান থিটা এখানে ট্যান থিটার ভ্যালুটা কত দেওয়া আছে আশা করি তুমি দেখতে পাচ্ছ কোশ্চিনে ট্যান থিটার এখানে থিটার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভালো কত ওয়ান তাহলে আমার প্রথম কোশ্চিনের অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়ান তাই তো আশা করি বুঝতে পেরেছ এবার আমি যদি দ্বিতীয় কোশ্চেনটা করতে যাই আবার এখানে স্লোপ স্লোপকে আমি এম দ্বারা ডিনোট করি তাই না এখানে টেন থিটার থিটার এখানে অ্যাঙ্গেল কত বলো তো থার্টি ডিগ্রি তাহলে আমার এখানে যে স্লোপটা হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি আশা করি বুঝতে পেরেছ একইভাবে এখানে দেখো এবার ইনক্লাইনেশনটা দেওয়া আছে ইনক্লাইনেশানটা আমাদেরকে বের করতে হবে ফাইন্ড দ্য ইনক্লাইনেশান ইনক্লাইনেশান কথা তো আমাকে থিটাটা এবারে কিন্তু বের করতে হবে থিটাটা দেওয়া নেই বলেছে হুজ গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্টটা দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো গ্রেডিয়েন্টটা দেওয়া আছে মানে স্লোপটা দেওয়া আছে তোমার মানে এমটা তোমার দেওয়া আছে তাই তো কত রুট থ্রি আমি যদি প্রথম অঙ্কটার জন্য করতে চাই আমার তাহলে এখানে দেওয়া আছে গ্রেডিয়েন্ট মানে থ্রি রুট থ্রি টু টেন থিটা কেন কি আমি আমি একটু আগেই শিখেছি আমার যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে আমার জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে এম ইকোয়ালস টু টেন থিটা এইটা হচ্ছে আমার জেনারেল ফর্মুলা তাই তো এই ফর্মুলাটাকে ইউজ করে আমাকে কিন্তু বের করতে হবে ইনক্লাইনেশন আচ্ছা দেখো এইখানে গ্রেডিয়েন্ট বলা আছে রুট থ্রি টেন থ্রিটা আচ্ছা টেন রুট থ্রি টেন কত ডিগ্রির ভালো তো টেন আমরা পরিষ্কার জানি ট্যান সিক্সটি ডিগ্রির ভ্যালু কিন্তু তোমার রুট থ্রি তাই তো তাহলে টেন থিটা তাহলে দেখো তো এখান থেকে আমি ইমপ্লাইজ করে লিখতে পারি না যে সিক্সটি ডিগ্রি ইকোয়ালস টু থিটা তার মানে প্রথম কোশ্চিনের ক্ষেত্রে আমার যে ইনক্লাইনেশনটা হবে সেটা সিক্সটি ডিগ্রি আর পরবর্তী যদি কোশ্চিনটা আমি নেই এখানে ওয়ান বাই রুট থ্রি ইকোয়ালস টু টেন থিটা এবার দেখো তো ওয়ান বাই রুট থ্রি দেওয়া আছে এটা টেন কত ডিগ্রির ভ্যালু এটা টেন অবশ্যই থার্টি ডিগ্রির ভ্যালু তাই তো টেন থার্টি ডিগ্রি ইকোয়ালস টু টেন থিটা তাহলে এখান থেকে আবার আমি ইনক্লাইনেশনটা পেয়ে যাবো থার্টি ডিগ্রি তাহলে দ্বিতীয় কোশ্চিনের ক্ষেত্রে আমার যে ইনক্লাইনেশনটা সেটা হচ্ছে থার্টি ডিগ্রি প্রথম কোশ্চিনের ক্ষেত্রে আমার যে ইনক্লাইনেশনটা সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছো এইভাবে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলোই স্লোপ স্লোপ এবং ইনক্লাইনেশন থেকে আসতে পারে এর বাইরে স্লোপ আর ইনক্লাইনেশন দিয়ে এর বাইরে আসবে না এবারে দেখো তার পরবর্তীতে চলে যাই এবার আমরা স্লোপ বাই টু গিভেন পয়েন্ট যদি তোমার কাছে দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে তুমি কীভাবে স্লোপ বের করবে আমরা একটু আগেই শিখলাম যদি আমাদের কাছে অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা স্লোপ বের করে দিতে পারছি কিন্তু ধরো তোমার কাছে এবার অ্যাঙ্গেল দেওয়া নেই কোনো একটা লাইন দেওয়া আছে এবং সেই লাইনের উপরে দুটো পয়েন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ আমি দুটো পয়েন্ট নিয়েছি এটা একটা পয়েন্ট এবং এটা একটা পয়েন্ট দুটো পয়েন্টের কোঅর্ডিনেট কী একটা পয়েন্টের কোঅর্ডিনেট এক্স ওয়ান ওয়াই ওয়ান আর একটি পয়েন্টের কো এক্স টু ওয়াই টু এই লাইনটার এই যে আমি এখানে যে এটা তো ইনক্লাইশান আমার এখানে ইনক্লাইনেশনের দরকার নেই ইনক্লাইনেশন দিয়ে আমি আগে বের করে দিয়েছি স্লোপ এবার আমাকে জিজ্ঞাসা করেছে তোমাকে দুটো পয়েন্ট দেওয়া হয়েছে তুমি স্লোপ বের বের করো তাহলে ওই লাইনটার তাহলে আমি কীভাবে বের করবো দেখো তো এখানে লেখা আছে জাস্ট ফর্মুলা ইউজ করতে হবে কিচ্ছু নেই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই x2 - x1 এখানে একটুMistake হয়ে গেছে এখানে কিন্তু x2 করতে হবে ঠিক আছে এখানে কিন্তু x2 করতে হবে এখানে তোমার x2 করতে হবে এইখানে তোমার x2 হয়ে যাবে আর এখানে তোমার x1 মানে উপরে যেটা থাকবে তুমি যদি উপরে ওয়াই ওয়ান লেখো তাহলে তোমার নিচে ওয়াই ওয়ান লিখতে হবে আলটিমেটলি যে মডিফাইড ফর্মটা আমি এখানে লিখে দিচ্ছি ভালো করে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এইটা কিন্তু তোমার স্লোপের যে দুটো পয়েন্ট দেওয়া থাকবে সেই দুটো পয়েন্ট থেকে আমি কীভাবে স্লোপ বের করবো এইটা হচ্ছে তার আমার ফর্মুলা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান এবার দেখো এখানে দেখ এইটা হচ্ছে জেনারেল ফর্মুলা এটাকে মনে রাখতে হবে প্র্যাকটিস করতে করতে এটা আমাদের মাথায় চলে আসবে তাই তো এবার দেখো এখানে জিজ্ঞাসা করা হয়েছে চারটে কন্ডিশন হতে পারে স্লোপটা যখন আপ হিল মানে তুমি উপরের দিকে যখন স্লোপটা থাকবে আর স্লোপটা যখন ডাউন হিল মানে নিচের দিকে আসবে ধরো এরকম আমি এই এই ছবিটাতে যদি তোমাকে দেখার চেষ্টা করি ধরো এখানে একটা পয়েন্ট আছে এখানে একটা পয়েন্ট আছে তাহলে এই এই লাইনটার দেখো তো আমি উপরের দিকে যাচ্ছি তাই তোমাকে প্রথমে কী করতে হবে এরকমভাবে যেতে হবে প্রথমে এরকম ভাবে গেলাম এরকম রাইজ আপন রান হবে এটা পজিটিভ বলেছে তাই তো মানে এরকম এখান থেকে এইটা এইটা এবার তুমি উপরের দিকে যাবে তার মানে কি তোমাকে এরকম ভাবে উপরের দিকে যেতে হবে প্রথমে তারপরে এইখানে আসতে হবে তাহলে তুমি স্লোপটা পেয়ে যাবে এই যে স্লোপ পেয়ে গেলাম এই লাইনের এখানে একটা এখানে একটা দুটো পয়েন্ট তাহলে প্রথমে আমাকে তোমাকে উপরের দিকে যেতে হবে যেহেতু আপ হিল বলেছে উপরের দিকে তারপরে এই সাইডে মানে আলটিমেটলি আমি যদি স্লোপের একটা নর্মাল ট্রিক খুঁজে পেতে চাই স্লোপ কথার অর্থ হয়ে যাবে তোমার রাইস আপন রান রাইস আপন রান তার মানে কি দেখো তো এখানে বলেছে তোমাকে প্রথমে রাইস এদিকে যেতে হচ্ছে তারপরে তোমাকে এদিকে যেতে হচ্ছে রাইস আপন রান দেখো তো ডাউন হিলের ক্ষেত্রে কী করতে হবে তোমার আবার দুটো পয়েন্ট নিলাম ধরো এখানে একটা নিলাম এখানে একটা নিলাম তাহলে প্রথমে দেখো তো এই যে প্রথমে নেমে গেলাম তারপরে এই যে এখানে মানে রাইস আপন রান সবসময় কিন্তু এটা নেগেটিভ সাইডে নামা হয়েছে না এটা আমাদের উপরের দিকে গিয়েছিলাম তাই পজিটিভ স্লোপ স্লোপ যখন আমি নিচের দিকে নামছি তখন তো সেটা দেখো তো নেগেটিভ নামছে না ওয়াই ডাইরেকশানে নেগেটিভ দিকে নামছে না ওয়াই ডাইরেকশনে নেগেটিভ দিকে নামছে তারপরে এই যে এটা আবার পজিটিভ ডাইরেকশানে যাচ্ছে এক্সে তো নেগেটিভ পজিটিভ হতে পারে আবার তোমার হচ্ছে নেগেটিভও হতে পারে কেন দেখো তো স্লোপের ক্ষেত্রে দেখো তো এই এইটার ক্ষেত্রে আমি কী করলাম এইটার ক্ষেত্রে আমি যদি স্লোপটা বের করার চেষ্টা করি স্লোপ ইকুয়ালস টু এখানে কী হলো উপরের দিকে গেলাম তার মানে কি প্লাস ওয়াই আর তারপরে উপরের দিকে গিয়ে তারপরে এদিকে গিয়েছি তাহলে কি প্লাস এক্স গিয়েছি তাহলে দেখো তো এখানে কিন্তু ওয়াই বাই এক্স এখানে যেটা থাকছে সেটা কিন্তু হচ্ছে তোমার পজিটিভ হচ্ছে কিন্তু আমি যদি এটার ক্ষেত্রে করি আমি যদি এটার ক্ষেত্রে এমটা বের করি তাহলে দেখো প্রথমে আমি নেমে যাচ্ছি এই সাইডে নেমে যাচ্ছি এইটা নেমে যাচ্ছি তাহলে কী হবে মাইনাস ওয়াই হয়ে গেল আর তারপরে আমি কোন দিকে যাচ্ছি আবার পজিটিভ ডাইরেকশন অফ এক্স তার মানে এটা প্লাস এক্স তাহলে আলটিমেটলি এখানে যেটা পেয়ে যাবো মাইনাস ওয়াই বাই এক্স দেখো তো এখানে স্লোপটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ না এখানে কিন্তু স্লোপটা নেগেটিভ ওই কারণে এখানে লেখা আছে স্লোপ নেগেটিভ স্লোপ পজিটিভ তাহলে মনে রাখতে হবে যদি হরাইজনটা লাইনের তুমি বের করতে চাও তুমি এটা এটার কি কখনো সম্ভব দেখো তো এটা এই লাইনের স্লোপ বের করা কোনোভাবে সম্ভব কোনোভাবেই তো সম্ভব নয় এটা তো এই লাইনের স্লোপ তো ইম্পসিবল কারণ কি এটা এক্স অক্সিসের সঙ্গে কোনোভাবে অ্যাঙ্গেলই করেনি করেছে করেনি তাহলে এটা তো স্লোপ আসবে না আমরা একটু আগে শিখলাম তাহলে স্লোপ ইজ জিরো যখন ভার্টিক্যাল যদি আমি নিই যদি ভার্টিক্যাল ভালো করে খেয়াল করো এখানে এটা কত ডিগ্রি এটা ভালো করে খেয়াল করো এটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি আমরা প্রত্যেকে জানি তাহলে আমি একটু আগে শিখেছিলাম এম ইকোয়ালস টু কী হয় টেন থিটা এবার টেন নাইনটি ডিগ্রি মান কত আমরা প্রত্যেকে জানি টেন নাইনটি ডিগ্রি মান আনডিফাইন যেটাকে আমরা ইনফিনেটিভ দ্বারা ডিনোট করি ওই জন্য দেখো এখানে লিখেছে ভার্টিক্যালি তুমি যদি কোনো স্লোপ বের করতে চাও তাহলে সেটা আনডিফাইন হবে যদি তুমি হরাইজেন্টাল লাইনের স্লোপ বের করতে চাও তাহলে জিরো হবে যদি তুমি ডাউনহিল কোনো লাইনের ডাউনহিল কোনো লাইনের স্লোপ বের করতে চলে নেগেটিভ হবে আর আপহিল কোনো লাইনে যদি তুমি স্লোপ বের করতে চাও তাহলে পজিটিভ হবে এই চারটে কন্ডিশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে যে কোনো মুহুর্তে যে কোনো টাইপসের এমসিকিউ এমসি কিউ কোশ্চেন হতে পারে ওই কারণে আমি প্রথমেই পড়েছি স্লোপ ক্যান বি পজিটিভ অর অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ অলসো তাহলে আমরা এখানে তিনটে কন্ডিশন পেলাম পজিটিভ নেগেটিভ জিরো এবং আনডিফাইন্ড তাহলে এই চারটে জিনিসকে মাথায় রেখে কিন্তু আমাদের এগোতে হবে আচ্ছা দেখা যাক প্রবলেম দেখা যাক আর দেখো এখানে লেখা হয়েছে কি দ্য স্লোপ অফ আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস একটু আগেই আমরা শিখলাম আর স্লোপ অফ আ লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস কী হবে এইখানে একটা ধরো কো অর্ডিনেট এইটা হচ্ছে কো অর্ডিনেট তোমাকে বলেছে প্যারালাল টু প্যারালাল টু এক্স অ্যাক্সিস তার মানে এর কি হবে এটার ক্ষেত্রে তুমি যদি দুটো পয়েন্ট এখানে নাও এটার কি কোনোভাবে স্লো সম্ভব এটার ক্ষেত্রে স্লোভ হয়ে যাবে তোমার জিরো তাই তো এটার ক্ষেত্রে স্লো হয়ে যাচ্ছে তোমার জিরো কিন্তু তুমি যদি পরেরটাতে চলে আসো তুমি যদি পরেরটাতে চলে আসো স্লোপ অফ দ্য লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ভালো কথা এবার আমি ওয়াই অ্যাক্সিসের জন্য যাবো এইটা এটা কোয়ার্ডিনেট এবার আমি যদি ওয়াই অ্যাক্সিসের জন্য বের করতে চাই আমি যদি এখানে ওয়াই অ্যাক্সিসের জন্য বের করতে চাই ভালো করে খেয়াল করো এইটা তাই তো এটা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস এইখানে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করলে স্লোপ কত হয় হয়ে যাবে আনডিফাইন একটু আগে আমরা শিখলাম তাহলে দ্য স্লোপ অফ আ লাইন প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস ইস আনডিফাইন্ড আশা করি বুঝতে পেরেছো এবার তারপরের কোশ্চেনে চলে যায় ফাইন্ড দ্য গ্রেডিয়েন্ট মানে তোমাকে স্লোপ বের করতে বলেছে কি যখন দুটো পয়েন্ট দেওয়া আছে আমি কি বলেছি এইটাকে বলা হয় আমাদের ওয়াই সরি এক্স ওয়ান এইটা এটা হচ্ছে আমাদের X2 টু এইটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ান এইটা হচ্ছে আমাদের এক্স টু এইটা হচ্ছে আমাদের ওয়াই টু ঠিক একইভাবে প্রথম যে কোঅর্ডিনেট সেটাকে বলা হয় X1 y1 আর তারপরের যে কোঅর্ডিনেট সেটাকে বলা হয় এক্স টু তাই তো এটাই তো আমরা জানি Y2 টু তাহলে আমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করি ভালো করে খেয়াল করো তো আমাদের যে ফর্মুলাটা ছিল আমি এখানে যদি লিখি ওয়াই টু জাস্ট আমি লিখছি ফর্মুলাটা x2 টু ঠিক আছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে কিন্তু আমার এটা ফর্মুলা হয়ে যাচ্ছে তাহলে আমি যদি এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই ওয়াই টু মানে কত ফোর মাইনাস ওয়াই ওয়ান মানে কত মাইনাস টু থেকে গেল এক্স টু মানে কত এক্স টু মানে হচ্ছে তোমার থ্রি মাইনাস এক্স ওয়ান মানে জিরো এটাকে যদি তুমি সিম্পলিফাই করো কত পেয়ে যাবে ফোর প্লাস টু সিক্স বাই থ্রি সিমপ্লিফাই করো কত হবে তিন দুগুণো ছয় তাহলে টু ইজ দ্য গ্রেডিয়েন্ট অফ দ্য লাইন ফর দিস এবার যদি আমি এইটাকে বের করতে চাই যদি আমি এইটাকে বের করতে চাই তাহলে কী হবে আমার এই ক্ষেত্রে আমার যে অ্যান্সারটা হয়ে যাবে আমি আবার বের করবো স্লোপ ইজ ইকোয়ালস টু আমি জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে যদি আমি বের করতে চাই তাহলে ওয়াই টু হচ্ছে এইট মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে মাইনাস সেভেন তাই তো ডিভাইডেড বাই এক্স টু মানে কত বলো তো এক্স টু মানে হচ্ছে মাইনাস ওয়ান ইন ব্র্যাকেট মাইনাস এক্স ওয়ান হচ্ছে তোমার থ্রি তাহলে এটাকে তুমি সিম্পলিফাই যদি করো সাত আর আট পনেরো হয়ে যাচ্ছে আর এখানে মাইনাস মাইনাস এখানে মাইনাস মাইনাস ফোর হয়ে যাচ্ছে তাই তো মাইনাস ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান থ্রি মাইনাস ফোর তাহলে আলটিমেটলি আমার যে এখানে স্লোপটা আসছে সেটা মাইনাস ফিফটিন বাই ফোর হ্যাঁ হম স্লোপ আমাদের পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে আমি প্রথমেই বলেছি তাহলে আমি প্রথমটাতে স্লোপ পেয়েছি টু পজিটিভ টু পরেরটাতে যে স্লোপ পেলাম সেটা হচ্ছে মাইনাস ফাইভ বাই হ্যাঁ মাইনাস ফিফটিন বাই ফোর আশা করি বুঝতে পেরেছো তাহলে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা জানলাম স্লোপ অ্যান্ড ইনক্লাইনেশান এর পরের যে ভিডিওটা এখানে স্লোপ ইনক্লাইনেশান অ্যান্ড ডিফারেন্ট টাইপ টাইপস অফ স্টেট লাইন সম্বন্ধে আমরা জানবো ঠিক আছে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো থ্যাংক ইউ টেক কেয়ার